শিশু চুরির ঘটনায় উত্তপ্ত বারাসাত, চোর সন্দেহে দুজনকে বেধড়ক মারধর উত্তেজিত জনতার। সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলো পুলিশ, সেই সাথে মানুষকে সচেতন করতে বিলি করা হলো হ্যান্ডবিল। কয়েকদিন ধরে শিশু চুরির ঘটনায় উত্তপ্ত বারাসাত। বুধবার এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। রণক্ষেত্রের চেহারা নেয় বারাসাত শ্রীনগর এলাকা। শিশু চোর সন্দেহে দুজনকে বেধড়ক মারধর করে জনতা। বৃহস্পতিবার সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলো পুলিশ। পুলিশ সুপারের নেতৃত্বে এই সচেতন কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল থেকে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে এসপি বারাসাতের উপস্থিতিতে এক বেসরকারি স্কুলের সামনে সাধারণ অভিভাবকদের সচেতন করা হয়। আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ বা অভিভাবকরা যাতে কোনো ভুল সিদ্ধান্ত না নেন, সেই জন্য তাদেরকে হ্যান্ডবিল বিলি করে প্যানিক দূর করার চেষ্টা করছেন পুলিশ সুপার প্রতিরক্ষা ঝাড়খারিয়া। কি বারাসাত পুলিশ দেখছে সকাল থেকে যেখানে যত ভি শিফট আছে সবাই স্কুল সামনে বাহিরে পাড়াতে পেট্রোলিং চলছে, আমার সবাই অফিসার্স ফোর্স সব রোডে আছে। আরে আপনার মাধ্যম থেকে আমি লিফলেট ডিস্ট্রিবিউট করছি, আমি ফেসবুকে দিচ্ছি, আর অভিভাবক সঙ্গে ভি ইন্টারাক্ট করছি কি এখানে এ সব রিউমার আছে, কই ভয় পাওয়ার দরকার নেই। আর আমি এখানে নিজে এই জন্য এসেছি কি এখানে কালকে দু ইনসিডেন্ট হয়েছে, আমি 18 লোককে অ্যারেস্ট করেছি, আর সোশ্যাল মিডিয়া লোককে ভি অ্যারেস্ট করেছি। আপনি কোর্টে যাবেন আজকে, আপনি দেখবেন কি আমি সবাইকে ফরওয়ার্ড করছি, 4টে লোককে আমি পিসি নিচ্ছেন কি কেন এটা এরকম করেছে, কোথায় থেকে শুনেছি, কে ওনাকে বলেছে কি এ বাচ্চা চোর আছে, এরকম আছে। কিছুটা আতঙ্কমুক্ত হলেও এখনো আতঙ্কের বাসা বেঁধে আছে অভিভাবকদের মধ্যে। ভীষণ আতঙ্ক ছিল, না এখন একটু স্বস্তি লাগে, ভীষণ আতঙ্ক ছিল, যার জন্য বাচ্চাকে দিয়ে যায় আবার নিয়ে যায়, মানে এখন একটু রিল্যাক্স। নিজেরা যদি সচেতন না হয়ে যদি আমরা নিজেদের মধ্যে একটু কম্প্রোমাইজ না করে যদি গুজবে কান দিয়ে ঝপ করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, সেটা একটা বাচ্চার পক্ষে ক্ষতি এবং আমাদের সবার পক্ষে ক্ষতি, গার্জেনদের পক্ষে ক্ষতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে আমরা মানুষকে সচেতন করতে পথে নেমেছি, সকলকে সচেতন থাকতে হবে। এক অভিভাবক বলেন, ছেলেমেয়েরা স্কুলে থাকে, একটু তো চিন্তা থেকেই যায়। না আপনাদের মনে কি এখনো আতঙ্ক আছে? আশ্বস্ত করছেন এটাই যায়। দেখুন আমরা তো মা, আমাদের তো ভয় তো লাগেই না, বাচ্চা আমাদের গাড়ি করে পাঠায়, আমাদের তো একটা ভয় লাগবে। এখন কি বলবো বলুন, পুলিশ প্রশাসনের উপরে তো আমরা কিছু বলতে পারছি না, পুলিশ প্রশাসন বলছে আমাদেরও মানতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বারাসাত। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।